মাটির নিচে সুড়ঙ্গি আটকে রাখার অভিযোগে বিহারের এক যুবকের। চাঞ্চল্য পানিহাটি নরসিংহ দত্ত রোড এলাকায়। পানিহাটি নরসিংহ দত্ত ঘাট রোড এলাকায় বালক ব্রহ্মচারী আশ্রমের কাছে একটি পরিত্যক্ত জমিতে মাটির নিচে সুড়ঙ্গে 20 থেকে 22 জন যুবককে আটকে রাখা হয়েছিল। আর সেই যুবকদের মধ্যে একজন যুবক বিহারের বাসিন্দা ছিল। সেই যুবক সেই জায়গা থেকে পালিয়ে বিহারে গিয়ে গাগুড়ি থানায় অভিযোগ জানায় তাদেরকে এই জায়গায় আটকে রাখা হয়েছিল। সেই অভিযোগে ভিত্তি করে গতকাল রাতে বিহার পুলিশ ব্যারাকপুর গোয়েন্দা অফিসারদের নিয়ে পানিহাটি নরসিংহ দত্ত ঘাটতে পরিত্যক্ত জমিতে অভিযান চালায়। জমিতে জঙ্গল থাকায় তদন্তের কাজ চালাতে অসুবিধা হয়। তারপর আজ সকাল থেকে গোটা জমির জঙ্গল পরিষ্কার করা হয়। আমাদেরকে কি বলা হয়েছিল? আমাদের এখানে বলা হয়েছে যে প্রথম কথা এখানে মানে কম বয়সী ছেলেদের 20-25টা ছেলে এখানে নিচে আন্ডারগ্রাউন্ডে রয়েছে। কোনো এখানে ঘর রয়েছে, সেখানে টিউবওয়েল আছে এবং ওরা ওখানে পায়খানা বাথরুমও করে। তখন আমাদের বললো আপনারা কতদিন আগে কিনেছেন? আমরা বলেছি 6-7 বছর আগে কিনেছি। তারপর ওরা কিছু পিলার দেখেছে ওখানে, বলছে না তাহলে এখানে। তারপর শাবল দিয়ে ঘুরানো হয়েছে, দেখছে না কাদা মাটি বেড়াচ্ছে। তা আমাদের বললো আপনারা এই জায়গাটা পরিষ্কার করে রাখবেন, আমরা কালকে সকালবেলা আসবো। সেই মতন আমরা লোক লাগিয়েছি, পরিষ্কার করছি। এখন এসে কী দেখতে পেলেন? এখন তো এসছে সবে, এক অফিসার একজন এসছেন, তিনি দেখছেন যে পরিষ্কার, বললো কতক্ষণের মধ্যে পরিষ্কার হবে। আমরা বললাম আর 2 ঘন্টা লাগবে, পরিষ্কার হয়ে যাবে। কালকে একটি 17 বছরের ছেলে এসেছিল, সে কি করছিল? সে নন বেঙ্গলি বিহারের লোক। সে এসে এই লোকেশনটা দেখাচ্ছে যে এখানে আমি পা মেপে দেখাচ্ছে যে এইখান থেকেই আমি সাইকেল নিয়েও ভেতরে ঢুকতাম। কিন্তু ভেতরে এখানে লোক রাখতো এবং বিহার থেকেই নাকি লোক নিয়ে আসতো, আর হচ্ছে এখানে সবজি বাজার করতে ও নাকি যেত, তারপর ওইখান থেকে পালিয়ে মানে ওইখানেই থাকতো। ও এখানেই থাকতো, আটকে রাখতো নাকি? ওকে আটকে রাখতো। তারপরে বলছে আমি সাইকেল নিয়ে ওখানে ঢুকতাম, ঢুকে তারপরে আমি এখান থেকে মানে পালিয়ে যাই। উনি এটা অভিযোগ করছে এখান থেকে বেশ 22 জন মতন, 25 জন আছে, 20-22-25 জন আছে। এখান থেকে পালিয়ে গিয়ে বিহারে জানিয়েছে পুলিশকে? হ্যাঁ হ্যাঁ, বিহারের পুলিশকে জানিয়েছে, বিহার আবার এখানে কলকাতা পুলিশকে জানিয়েছে। কি চলতো না কি জানিয়েছে? চলতো মানে এখানে বলছে যে নিচে আন্ডারগ্রাউন্ডে এখানে লোক আছে, সুড়ঙ্গ রয়েছে, এখানে আন্ডারগ্রাউন্ডে লোক আছে, আবার বলছে খিড়কি আছে, সেখানে টিউবওয়েল আছে, ওরা জল, এইটাই বলেছে। আপনার নাম? আমার নাম রাজু বিশ্বাস। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট সাধ্যের মধ্যে কোর্স করে নিজস্ব ম্যান পাওয়ার সাপ্লাই লাইসেন্স দ্বারা স্টুডেন্টদের বিদেশে চাকরি দেওয়ার সেরা ঠিকানা। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট, হরিণঘাটা নদিয়া। সিট বুকিং করতে আজই কল করুন এই নম্বরে 7797188188।